খাগড়াছড়ির পাহাড়ি ঢালো জমিতে লাগানো গাছে থোকায় থোকায় ঝুলছে কফি ফল দেখতে অনেকটা জামের মতো এই ফল থেকে তৈরি হয় বিশ্বব্যাপী জনপ্রিয় উষ্ণ পানীয় কফি বাংলাদেশেও পানীয় চায়ের পরই কফির অবস্থান খাগড়াছড়িতে পরীক্ষামূলকভাবে কফি চাষ করে সফলতা পেয়েছে পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র ২০০১ সালে কেন্দ্রটিতে পরীক্ষামূলকভাবে কফির চাষাবাদ শুরু হয় বর্তমানে এই কেন্দ্রের প্রায় সাড়ে চারশো গাছের শাখায় শাখায় শোভা পাচ্ছে লালচে রঙিন কফি ফল কেন্দ্রটিতে রোপণের চার থেকে পাঁচ বছর পর গাছে ফল আসতে শুরু করে এরাবিয়ান জাতের এ কফি অত্যন্ত সুস্বাদু ঘ্রাণযুক্ত এবং বাজারের কফির তুলনায় অধিক গুণগত মানসম্পন্ন আমরা লক্ষ্য করেছি যে বাংলাদেশের বিশ্ব পার্বত্য অঞ্চলের মাটি এবং আবহাওয়া কপি চাষের উপযোগী বাজারে যে কপিটা পাওয়া যায় অস্থায়ীতে এই কপিটা অনেক স্বাদ এবং মানসম্মত মাঠ পর্যায়ে কফি প্রদর্শনে প্লটে কফি চাষাবাদ করা হচ্ছে তবে উৎপাদিত কফি প্রক্রিয়াজাতকরণ সহজ বিপণন প্রক্রিয়া সম্পর্কে কৃষকদের ধারণা দিতে কাজ করছে পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র ও হর্টিকালচারাল সেন্টার কৃষক যখন ফল সংগ্রহ করে এটাকে প্রক্রিয়াজাত করবে সেইখানে কিছু জ্ঞানের অভাব আছে যেখানে আমরা প্রশিক্ষণের মাধ্যমে সেটাকে হয়তো এক দুই বছর আমরা অনেকটাই মেকআপ করতে পারবো আমাদের বছরে ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের আওতায় দু হাজার বিশ একুশে আমরা সাইটটি প্রদর্শনী এবং একুশ বাইশে আমরা পঁয়তাল্লিশটি প্রদর্শনী টোটাল একশো পাঁচটি প্রদর্শনী আমরা কৃষক পর্যায় স্থাপন করেছি পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের তত্ত্বাবধানে জেলার একশো পাঁচটি কৃষি প্রদর্শনীতে পরীক্ষামূলকভাবে কফি চাষ হচ্ছে সময় সংবাদ খাগড়াছড়ি